জীবন পর্যন্ত জীবনের রূপান্তে এসেও তিনি কবিতা লিখে গেছেন। যদিও সাহিত্যের সব রকম শাখায় অবাধ ছিল তার বিচরণ। তিনি যে শুধু নিজে সাহিত্য করতেন তাই নয়, তার চাইতে বয়সে অনেক ছোট যেমন আমরা, আমাদেরও তিনি উৎসাহিত করতেন এবং তিনি প্রেরণা দিতেন। কোনো লেখা পছন্দ হলে সেটা জানাতেন, সেটা যে আমাদের কাছে কত বড় ছিল তা ভাষায় বলার কথা নয়। মাত্র 22-23 বছর বয়স থেকে তার কাছে উৎসাহ পেয়েছি। আমার মাথার উপর থেকে যেন একটা বড় ছায়া সরে গেল। ঘর বারবার প্রণয় সম্ভবা, বারবার বিরহে সুন্দর, কবিতার জন্য বুঝি তুমি বারবার দুঃখ খুঁজে নাও, কবিতার জন্য ভাঙো ঘর। আমার চোখ তোমার দিকে নেই, আমার দেহ অন্য দিকে ফিরে, আমার মন হাত বুলিয়ে দিক যাতনার্ত তোমার শরীরে, স্পর্শটুকু চিনতে পেরেছ তো? পানি গ্রহণ, কাছে থাকো ভয় করছে, মনে হচ্ছে এ মুহূর্ত বুঝি সত্য নয়। ছুঁয়ে থাকো শ্মশানে যেমন থাকে দেহ ছুঁয়ে একান্ত স্বজন, এই হাত, এই নাও হাত, এই হাত ছুঁয়ে থাকো যতক্ষণ কাছাকাছি আছো, অস্পৃষ্ট রেখো না, ভয় করে, মনে হয় এ মুহূর্ত বুঝি সত্য নয়, যেমন অসত্য ছিল দীর্ঘ গতকাল, যেমন অসত্য হবে অনন্ত আগামী। লায়ন কেমারকে মনে থাকবে না মা, সবগুলো চাঁদের দাগ যত কাল শীতে, সব বাদামি চামড়া ঘুষে ঢাকা, খুব মনে আছে একবার সপাত শুনলে দুই পায়ে খাড়া, দু থাবায় ভিক্ষে যাওয়া, সপাত সপাত শুনলে কিশোর টিশোর শুদ্ধ সানের মেঝে গড়াগড়ি গড়াগড়ি, শীত গ্রীষ্ম নেই, তিনবার সপাত শুনলে নির্দ্বিধায় আগুনের বুহের ফাঁদেও চমৎকার ঝাঁপ দিই, আবার আবার, খুব মনে আছে কানে কানে নেশাতুর আদুরে সবার, অক্টেশে লাফিয়ে পড়ি দাউ দাউ জ্বলন্ত বলয়ে, আবার আবার অন্ধকার থেকে নিশি ডাক বেজে ওঠে, শৃঙ্খলের মতো ঝমঝম করতালি আষ্টে পৃষ্ঠে সর্পিল জড়ায়, দু চোখ ধাঁধিয়ে দেয় অলাদ চক্রের মায়া ত্রুটি, এমনকি আগুনও কিছু নয়, রিং মাস্টার ভুলিনি কিছুই, মনে নেই শুধু পূর্ব নাম, মনে নেই অ
sleepwalkers. এই কবিতাটি নবনীতা দেবসেন লিখেছিলেন নবনীতা দেবসেনের এক বন্ধু রণজয় কাদলেকারের স্মৃতিতে তার অকাল প্রয়াণের সূত্রে। এই কবিতাটি আজ আমি নিবেদন করছি নবনীতা দেবসেনের প্রতি। ঘুমের ভিতরে তুমি হেঁটে হেঁটে কত দূরে গেছো, বুকের গুহাতে বুঝি ঘন ঘোর ঢাকের ইঙ্গিতে জরুরি তলব এসেছিল, ডিউটি শেষ ফিরে যেতে হবে। ঘুমের ভিতরে তাই হেঁটে হেঁটে কত দূরে গেছো, ঘুমের গভীরে আরো নীল ঘুমে নীলতর স্বপ্নের বাগানে নক্ষত্রের ভিতর বাড়িতে লীলাময় আগ্নেয় পুষ্পের মধ্যে ফনাতলা বেগুনি হলুদে ঘোর লালে কুণ্ডলিত তাম্র শ্যামে ধাতব ফুলঝুরি হয়ে পৌঁছে গেছো সুস্থির স্বদেশে চির নিরাপদ। ঘুমের ভিতরে কোন দীর্ঘতম পথে হেঁটে গেলে দিক চিহ্ন হারা পদ শব্দহীন রাত্রি নয় প্রভাত ছিল না এই গ্রহের কাজ বুঝি সারা বিদায় নেওয়ার মতো এক তীর সময় পেলে না এত তাড়া ছিল স্বদেশে ফেরার